This is Guwahati, one of the busiest city in Northeast. ইয়াত সব নিজৰ নিজৰ কামত ব্যস্ত, কোনোবা ছ'চিয়েল ডিষ্টেঞ্চিং কৰি আছে, কোনোবা খাবা ভাত পোৱা নাই। তথাপিও আমাৰ গুৱাহাটী ভাল। মেইন প্ৰব্লেমটো হৈছে ইয়াত শান্তি নাই, কিন্তু শান্তি আমি বিচাৰিব লাগিব। আৰু শান্তি বিচাৰি আমি গৈছিলোঁ গুৱাহাটীৰ এটা বহুত ধুনীয়া ভিউ পইণ্টলৈ। তো গাইজ, অলপমান আগত মানে গুলফান আৰু মই ইয়াতে আহিছিলোঁ এনেই ফুৰিবৰ কাৰণে। মানে ভাবিছিলোঁ ৰীল চিল বনাম, ফটো চটো উঠিম, কিবা কিবি এনেই ফুৰিব আহিছিলোঁ জি এম চি হিলছৰ ফালে ইয়াতে। তো আহি থাকোঁ তাতে আমি কিবা বেলেগ এটা লোকেশ্যন তাতে ভিডিঅ' বনাই আছিলোঁ। লাষ্টত এইটো আমাৰ ফ্ৰেণ্ড লাচিত তাত লগ পালোঁ। লাচিতে ক'লে তোমালোকে ইয়াতে কি কৰি আছে, ইয়াতে একোৱেই নাই। লাচিতে ক'লে যে ওপৰত আহা, এটা ধুনীয়া জেগা আছে। তো আমি আহি কিনে ধুনীয়া জেগা এটা পালোঁ, কিন্তু এইখিনি নহয় হা, এইখিনি জাষ্ট মই আপোনালোকৰ কথা ক'বৰ কাৰণে ইয়াতে আহিছোঁ। মেইন জেগাটো আছে সেইখিনি বঢ়িয়া ভিউ, গোটেই গুৱাহাটী দেখিবলৈ পাব মানে। সেইটো ভিউ আমি এতিয়া দেখিবলৈ পচিবল নহ'ব, কাৰণ এতিয়া গধূলি হৈ গ'ল নেকি কোৱা আছিল, কালি আহোঁ ৰাতিপুৱা। গুলফান কে বোলতে কাল চুবাই গানা। তো এতিয়া কালি যদি ৰাতিপুৱা আমি আহোঁ, তোমাক কেনেকৈ কণ্টেক্ট কৰিম? তোমাৰতো ফোন নম্বৰো নাই। তোমাৰ ঘৰ যদি দেখাই দিয়া, ৰাতিপুৱা আহি ধমধমাই দিম পূৰা গেটত, ঐ লাচি ৰুট। আৰু বাকী তোমাৰ এইটো ফোন এটা লাগেই, গমছা নাই? তুমি ছোৱালী পটাই থৈছা বঢ়িয়াকৈ, এইটো ফোন নম্বৰ এটা লাগেই, কাৰণ ফোন কেনেকৈ কৰিম? তুমি চিঠি লেখানে আজিকালি কি কোৱা হয় ভাই, এনেকুৱা প্ৰেম কৰিব লাগিলে দেখোন। তো গাইজ, কালি ৰাতিপুৱা আমি আহিম ইয়াতে ফুৰিবৰ কাৰণে, আৰামছে সোনকালে ফুৰি যাম। ৰাতিপুৱা 2:00 বজাত উঠিম, আহি মই পুৰা আৰ্লি মৰ্ণিং আহি আপোনালোকক ভিউ পইণ্টটো দেখাম। তুমি কিয় বলতে কাল চুবা আহিগা কি নেকি? বিহাৰ কে লালা, ঠিক আছে গাইজ, কাল চুবা মিলতে, গুড নাইট। থেংক ইউ ব্ৰো, কি নাম তোমাৰ? মোৰ নাম ভাস্কৰ। হাই গাইজ, গুড মৰ্ণিং। তো এতিয়া মানে পুৰা আৰ্লি মৰ্ণিং, মানে লাষ্ট 1 মান্থৰ ভিতৰত চাগে আজি ফাৰ্ষ্ট টাইম 3:30 বজাত উঠিছোঁ। এনেইতো 3:30-4 বজাততো শুয়ে থাকোঁ, কিন্তু আজি ফাৰ্ষ্ট টাইম উঠিছোঁ। তো এতিয়া আমি এক জেগাত যাই আছোঁ, মানে একদম ধুনীয়া জেগা এটা। চ' এতিয়া আপোনালোক একো নকওঁ সেইটো জেগাৰ বিষয়ে, কিন্তু কোন কোন যাম, ক'ত যাম, এইখিনি আপোনালোক ভালকৈ মোক বুজাই দি আছোঁ। তো এতিয়া মোৰ লগত মোৰ 2-3জন ফ্ৰেণ্ড যাব। তো আভি কি হিন্দী ইংলিছ মিক্স হৈ যায়, এনেকৈ নহ'ব না। চ' গাইজ, এতিয়া সোনকালে ইয়াৰ পৰা ওলাই যাওঁ। তাৰপিছত ফাৰ্ষ্ট গুলফানক মিট কৰি লওঁ, তাৰপিছত লগৰকেইটাক মিট কৰি লওঁ, তাৰপিছত আমি মেইন জেগাটোলৈকে গুচি যাম। চ' তাত গৈ কেনে আপোনালোক আচ্ছা ভালদৰে কথা পাতিম, তাত যাই কেনে মানে ছানৰাইজ চোৱা প্লেন। চ' এতিয়া ওলাই যাওঁ ইয়াৰ পৰা। চ' দেখে কিয় হয় কি ছাৰ্ভেত ৰখি আছে তালৈকে যাম। এতিয়া যাই কেনে বঢ়িয়াকৈ তাৰ লগত লগ কৰি আমি মেইন লোকেশ্যনটোলৈকে গুচি যাম। এতিয়া ৰাতিপুৱা টাইম হৈ আছে 3:51, আমি 3:30 উঠিছোঁ, উঠি কেনে ৰেডি মেডি হৈ কেনে ৰাতিপুৱা উঠিও বহুত ভাল লাগে। অনলি 4 ঘণ্টামান শুইছোঁ মানে আজি। তো সেইটোৱে আৰু, এতিয়া গৈ আছোঁ সেই লোকেশ্যনটোৰ কাৰণে। গুৱাহাটী সবতছে ধুনীয়া ভিউ পইণ্ট। মই সেই লোকেশ্যনটোৰ বিষয়ে আগতে গম পোৱা নাছিলোঁ, বাট এতিয়া গম পালোঁ, বহুত ভাল লাগিছে। এতিয়া গুলফান, মই, মোৰ ফ্ৰেণ্ড গোটেইবিলাক আমি গৈ আছোঁ তাত। গৈ কেনে তাতে ভালদৰে ইণ্ট্ৰডিউচ কৰাই দিম সকলোৰ লগত। চ' এতিয়া যাওঁ এণ্ড দেখতে হে কিয় তাৰ বেছি দূৰ নাই আৰু, পুৰা মেইন কেছটো এতিয়া। কিন্তু খালী পেটে যাই কেনেকৈ ভাল লাগিব, এতিয়া ক'ৰবাত যদি চাহ চিংৰা খাব পাৰিলোঁ হয়, কেনে এটা মজা লাগি গ'ল চাহ চিংৰা মোক পাবি। হেৰি নহ'ব নেকি, স্কেন স্কেন হা, কাৰ্ড দানা নাই? নহয় কাৰ্ড দানা নাই মানে ৰ, কাৰ্ড বেগত আছে? নাই না, ইউ পি আই কৰি দিয়ক, ফোন পে' কৰ হা। সেই তেতিয়া এনেই এনে কথা হ'লে হা, কেছ নাই দাদা। গাইজ, ইয়াতে আমি পেট্ৰল ভৰাব গৈছিলোঁ এই পেট্ৰল পাম্পটোত, কিন্তু পেট্ৰল আমাক নিদিলে, কাৰণ আমি গৰীব মানুহ। এতিয়া আৰামছে গৈ আছোঁ, আমাৰ গুলফান ভাই ৱেইট কৰে। আৰু কালি ইভিনিং যে আমি লগ পাইছিলোঁ তাতে সৰু বাচ্চা এটা লাচিত বুলি, সি আমাক কৈছিলে সি 5:30 বা 5 মানত আহি তাৰ শিলৰ ওপৰত ৰখি থাকিব আমাক। তো চাওঁ, সি যদি ৰখি থাকে বহুত ভাল লাগিব। দিছ ইজ মাই ফ্ৰেণ্ড গুফলান খান, কেছে হওক গুফলান খান, সোনি ডার্লিং, ফাইনালি হ্যাঁ, ইতনা সুবহ হো গয়া, ইয়ে মেরে দোস্ত লোগ, ক্যামেরা অন করো, তবে তো বলা। তো গাইজ, এইটো মোর ফ্রেন্ড গুলফান, ই নতুন মানুষ নয়, পুরানা মাল। ইটা আমি ফুরব যাম, কত যাম না জানো না, কে না জানো, কালি আমি যে গধুলি গলো তাকে যাম, তুমি গোটেই রাতে টোপনি মারা না, না জানো বলে চলে। তো এটা কি মানুষ 4:30 হল, আমি সোনকালে যাই পাব লাগে। তো যাই কেনে আপনার তার পুরো বেস্ট
তার বেস্ট সানরাইজ দেখাবো কারণে ট্রাই করিম সো এতিয়া উলাই যাও কিমান টাইম লাগিব ইয়া বড় গুলফান 10 20 মিনিট লাগি যাব তো আরামসে গুছি যাও এন্ড দেখতে হয় কি হতা কাউরি লাগে কিবা এটা কব নি হলা কাও কাও কে থাকব তো গাইস এতিয়া হা হা তো গাইস আবি হাম লোক ইয়াতে এতিয়া আমি ইয়াতে পালো হিনি কি বলি কয় গুলফান তো গাইস ইয়াতে আমি আই পালো কিন্তু ইয়া পর আমি অফ রোড লব লাগিব এনেক রাস্তাটো উঠি গৈছে এটু এটু মন্দির হয় মন্দিরটো কাহেৰে এটা খৰু ৰাস্তা উঠি গৈছে তারপর আমি অলপ অফ রোড ওপৰ লৈকে গলে হে ভিউ পইণ্টটো পাম তো এতিয়া মেইন কেছটো হৈছে হেতু আৰু ৰাতি পৰা আমি চাহ খোৱা নাই একো খোৱা নাই কিবা এটা খাই ললে মানে ভাল লাগে আৰু ইয়াতকে ধুনীয়া এইখিনি যেটা আপনাদের দেখিছে ইয়ার পর পুরো অলমোস্ট গোটে গুয়াহাটি আমার জিএস রোড সিএস রোড ইয়ার পর দেখা পাওয়া যায় বহুত মানুষ ইয়ালে আইকানে পুরো রিটার্ন হয়ে যায় কিন্তু আমিও কালি এনে রিটার্ন হয়ে যাম বলে ভাবছিলাম ইয়াতে আমি সর বাচ্চা এটা লাচিত বলে সি কলে তোমালে ইয়াতে কি করে আসা মেন জায়গা মানে লই যাই আছো বলে সি আমাকে তালে লই গল লাচিত মই যে কইছিল কালি আমি ইভিনিং লগ পাইছিলাম লাচিত আইলে ফাইনালি আমার তো লাচিত কিন্তু দিল কা আচ্ছা হে বাত কা আচ্ছা হে টাইম কা পাক্কা হে বোলা থা কি 5:30 বাজে মে ইয়াহ পে রুকা রহুঙ্গা মতলব রুকা হে ওয়াসিস না ওকে সরি তো লাচিত আইম বলি কইছে আইছে ই মানে লাচিত মানে নাম তো পুরা ভাবি চিন্তিত হইছে মানে পুরা একদম বড় মুমা ডাঙর না আগিন ডাঙর যা বাগিন যাবাই পারা না দেখুন তো গাইজ আপনার দেখবলে কৈছে কি আপ ইয়াতে আপনার স্কুটি আনলে হে আইব পারিব তো ফোর হুইলার্স নানিব আনিলেও একদম তাত যে আমি ভি পয়েন্ট দেখাইছিল তালুকে আইব পারে আর ফোর তো তাত রাখি কেনে এখিনি ট্রেকিং করে আইব লাগিব সো এতিয়া আমি পুরো উপর লৈকে স্কুটি খন লৈ যাম তেলো আছে নে নাই রাতিপা তেলটো ভরব নিদলে হে গলতো ঠেলাব লাগিব পুরো একদম তো এতিয়া পুরো ফাই ফাই উপর লৈকে লৈ যাও দেখতে হে কি হে বাগিন নহয় যায় পাওয়া না বলে স্টার্ট কি বলবো কিছু হয়েছে না চলাই যা ফাই ফাই চা না স্কুটি খন উঠাব পারা না আর কি যাব বলে রাইডিং এ মুখে চুকে শিখাবো লাচিত তো যে আসা মোর বহুত ভাল লাগছে গম পাইছা নাই বড়িয়া তো এটা ও রাতিপা এনেকা যদি সদায় উঠিলো হা কি হেলদি হলো এটা পেটলা হয়ে গেছে তাহলে ডেইলি আইলে আকো পেটলা চেটলা নহয় পুরা কিনাই যাম বড় গোবর আছিল আর কি তো গাইজ আমার ক্যামেরাম্যান সুপার প্রো মানে নাই ক্যামেরা ধরি কেনে এফেলে এফেলে চাই ঘুরি আছে মানে ক্যামেরা মই আসো না ফিরে মোটা পাত্তাই নাই তার আসো না যদি আসো তুমি সঁচাকে প্রো তো গাইজ এতিয়া অলপমান আগত সেই এটা শিল এটা আছে শিলটোৰ পৰা গোটেই বহি কেনে মানে এটা বঢ়িয়া ফটো পইণ্ট বা চেলফি পইণ্ট গোটেই ৰাতি টোপনি খতি কৰি ৰাতিপুৱা একো নোখোৱাকৈ এ ভইচ অভাৰ এটা দিম বুলি ভাবিছিলোঁ যে মুখত কথা আহি পৰা নাই বাদ দিয়া পিছত কেতিয়াবা দিওঁ তো গাইজ ফাইনেলি অলমোস্ট এক ঘণ্টা অলপমান এক ঘণ্টা লাগে না আধা ঘণ্টামান আৰু আহোঁতে ইয়ালৈকে আহোঁতে বেছি টাইম লাগা নাই স্কুটি বেয়া হোৱাৰ কাৰণে তাত ওপৰত উঠোঁতে অলপ টাইম লাগিলে
বাকি বেছি টাইম লাগে না, ট্ৰেকিং কৰিব লাগা একো নাই, যদি টু হুইলাৰ আছে ট্ৰেকিং কৰিব লাগা একো নাই, আৰু চাইকেলিং কৰি কেনে আহিব পাৰে, বঢ়িয়া লাগিব ইয়াত। আৰু মই নামটো নাজানো, লাচিত কি নাম এইটো জেগাটোৰ নাম? ৰিপন নগৰ ন, তো সেইটোৱে এই জেগাখিনিক ৰিপন নগৰ বুলি কয়। তো আপোনালোকে আহিব খুজিলে আহিব পাৰে। এতিয়া পুৰা ক্লাউড ক্লাউড নহয় বেলেগ কুঁৱলি পৰি আছে পুৰা। মই মঞ্চলৈ মাতিম যোনে আমাক এই জেগাটোত লৈ আনিলে, লাচিত ভাই। তো লাচিত কেনে খবৰ? এতিয়া আমি ইয়াৰ পৰা ওলাই যাম। তো বহুত ভাল লাগিল ইয়াত আহি লাহে লাহে। এতিয়া ছানৰাইজৰ ৱেইট কৰি আছোঁ, কিন্তু ছানৰাইজ নহ'ব চাগে আজি, আজি বতৰটোৱে এনেকুৱা ঠাণ্ডা বতৰ। চ' এতিয়া অলপমান পিছতে ইয়াৰ পৰা অলপ ফ্ৰেছ লৈ আমি ওলাই যাম। তো লাচিত থেংক ইউ ছ' মাছ। আৰু ব্ৰ তোমাৰ নামটো কি আছিলে? জিন্টু। আৰু তোমালোক ইয়াৰে লোকেল হয় ন? তো থেংক ইউ ছ' মাছ আহাৰ কাৰণে। চ' আৰু এতিয়া আমি অলপ পিছতে ওলাই যাম, ওলাই যাম ওলাই যাম, যাবই মন যোৱা নাই, মানে ভাল লাগছে যায়। হা হা, তাকে কেম্প চেম্প লৈ আহি কেনে বঢ়িয়াকৈ। তো গাইজ অলপমান মুড অফ হৈ গৈছিলোঁ, মানে অলপ আগতে কিবা কিবি একোপমান মানে ব্লগিং কিবা কিবি কৈছোঁ, কৈ কিনে চাওঁ যে অডিঅ' ৰেকৰ্ড হোৱা নাই। তো তাৰপিছত আৰু কি ক'ম, এতিয়া বহুত ভাল লাগিছে। আৰু যদি আপোনালোকে এই ভিডিঅ'টো ভাল লাগিছে, ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব এইবিলাক কৰিলে কৰিব। আৰু লগ পাম নতুন ব্লগৰ সৈতে। মই ভাবি আছোঁ ডেইলি ব্লগ আপলোড কৰাৰ কাৰণে, কিন্তু এতিয়া ডেইলি ব্লগ পচিবল একেবাৰে নহয়, কাৰণ এইবিলাক কিবা কিবি ৰেষ্ট্ৰিকশ্যন কিবা কিবি। কিন্তু মই ডিমা হাছাৰ যিটো প্লেন কৰিছিলোঁ ডিমা হাছাৰ এক্সপ্ল'ৰৰ কাৰণে, তো মই এটা পাৰ্মিশ্যনৰ কাৰণে ৱেইট কৰি আছোঁ। যদি সেইটো পাৰ্মিশ্যন মই পাই যাওঁ জুলাই লাষ্ট উইকমানত, মই উমৰাং শ্ব' ডিমা হাছাৰ পূৰা ডিমা হাছাৰ এক্সপ্ল'ৰ কৰিবৰ কাৰণে প্লেন কৰি আছোঁ, এটা ৰোড ট্ৰিপ আৰু। চ' যদি সেইটো হয় তো বহুত ভাল ভাল কণ্টেণ্ট আহিব। তো এতিয়া আৰু ইমান লম্বা নকৰোঁ এই ভিডিঅ'টো। যদি আপোনালোকে ভিডিঅ'টো ভাল লাগিছে প্লিজ লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব। আৰু এইটো মোৰ নতুন চেনেল, এইটো চেনেলত আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰক, ছাপোৰ্ট কৰক, আৰু এইটো এইটো চেনেলত ফ্ৰিকুৱেণ্টলি ব্লগ এক্সপেক্ট কৰিব পাৰে। তো সেইটোৱে, তো লগ পাম নতুন ভিডিঅ'ৰ সৈতে। টাটা, বাই বাই, লাভ ইউ, কিছু, বাই বাই গাইজ, বাই গাইজ।